বাম রাজনীতিতে এক অধ্যায়ের অবসান। প্রয়াত হলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। বয়স হয়েছিল 81 বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। 15 দিন ভর্তি থাকার পর সোমবার বেলা 12:15 নাগাদ হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 1942 সালের 11 জুলাই পুরুলিয়ার রঘুনাথপুরের বেরো গ্রামে জন্ম বাসুদেব আচারিয়ার। ছাত্র জীবনে রাজনীতিতে হাতেখড়ি, তারপর শিক্ষকতার সঙ্গে সঙ্গে শিক্ষক সংগঠন এবিটি এর নেতা। পরে চাকরি ছেড়ে পুরোপুরি দলের সঙ্গে জড়িয়ে পড়েন, যুক্ত হন বাম শ্রমিক আন্দোলনের সঙ্গে। 1980 সালে প্রথমবার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন বাসুদেব আচারিয়া। 2014 সাল পর্যন্ত 9 বার এই আসন থেকেই সাংসদ হন তিনি। 2014 সালে তৃণমূলের মুনমুন সেনের কাছে হেরে যান। 2004 সাল থেকে 2014 পর্যন্ত লোকসভায় সিপিএম এর দলনেতা ছিলেন বাসুদেব আচারিয়া। রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। লিখেছেন, কমরেড বাসুদেব আচারিয়ার জীবনাবসানে আমরা শোকাহত। পার্টির কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি ও বিশেষত পুরুলিয়া জেলায় তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগে আদ্রা রেলস্টেশনের কাছাকাছি তাঁর বাসস্থানে বৌদির রান্না খেয়ে রাত্রিযাপন বা পুরুলিয়া এক্সপ্রেস ধরে কলকাতায় ফেরার দিনগুলো এখনও বেঁচে আছে। মাত্র কিছুদিন আগে পরে বৌদি আর বাসুদা চলে গেলেন। শুধু আমৃত্যু স্মৃতিটুকু রইল আমার কাছে, আমাদের সবার এবং তার বাইরে অসংখ্য মানুষের কাছে। 1985 সাল থেকে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য ছিলেন বাসুদেব আচারিয়া। 2005 সালে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, প্রবীণ বাম নেতা ও প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার মৃত্যুতে শোকাহত। তিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা এবং দক্ষ সাংসদ ছিলেন। তাঁর প্রয়াণে জনজীবনে উল্লেখযোগ্য ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা। শোকের ছায়া বাসুদেব আচারিয়ার সংসদীয় ক্ষেত্র বাঁকুড়ায়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে মিছিল করে সিপিএম। বাসুদেব আচারিয়া মারা যাওয়াটা আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। আজীবন কমিউনিস্ট, একটা উচ্চ মানের সাংসদ, আমাদের এখানে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন, অপরিসীম কাজের মধ্যে দিয়েছিলেন। আমরা প্রতিদিন মনে করতাম রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এখনো মনে হয় রেলওয়ে মানে হচ্ছে কমরেড বাসুদেব আচারিয়া। আমাদের এই বাঁকুড়ার দীর্ঘদিনের সাংসদ মাননীয় বাসুদেব আচারিয়া, তার দেহাবসানে আমি সত্যি সত্যি খুব মর্মাহত এবং ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। ওনার পরিবারের সকল সদস্যকে কাছে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সকলের মনের দৃঢ়তা আসুক, এই শোক সহন করার ক্ষমতা ঈশ্বর তাকে দিক। বাংলার আরও এক তার্কিক রাজনীতিকের চিরবিদায়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।